হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের ভাইয়ার পছন্দের তেঁতুলের চাটনি বানাবো। আর এই চাটনি বানাতে খুবই অল্প কিছু উপকরণ আমি ব্যবহার করছি, আর তারই কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চাটনি বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণের তেঁতুল নিয়েছি, আর নিয়েছি 1 কেজি গুড়। তেঁতুলটাকে আমি একটু নরম করব, তাই চুলার মধ্যে অল্প একটু গরম পানি বসিয়ে দিলাম। আর এই গরম পানিগুলো তেঁতুলের মধ্যে দিয়ে আমি কিছু সময় ভিজিয়ে রাখব। আপনাদের ভাইয়া আমাকে চাকা গুড়টাকে ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে দিল। আর আমি আজকের এই চাটনির জন্য নিয়েছি 5 ফোড়ন আর চিলি ফ্লেক্স। এই অল্প কিছু উপকরণ দিয়েই আমি তেঁতুলের চাটনিটা তৈরি করব। তেঁতুলগুলো আমি গরম পানিতে রেখে তারপরে চটকিয়ে এটাকে নরম করে নিয়েছি। আর আপনাদের ভাইয়া গুড়গুলো ছোট ছোট করে আমাকে কেটে দিল। চুলার মধ্যে আমি একটা হাঁড়িতে পানি বসিয়েছি, আর গরম পানির মধ্যে আমি ছোট ছোট গুড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কিছু সময় জাল দিলে গুড়গুলো গলে যাবে। এই তো গুড়গুলো অনেকটাই গলে গেছে। এখন আমি এই গুড়ের পানির মধ্যে গুলিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। গুড় আর তেঁতুলের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর ভালো মতো চুলার আঁচে রেখে আমি কিছু সময় রান্না করলাম। তেঁতুলের চাটনির মধ্যে আমি 5 ফোড়ন দিব। চুলার মধ্যে ছোট্ট একটা কড়াই বসিয়ে নিলাম, আর তার মধ্যে 1 প্যাকেট 5 ফোড়ন ঢেলে নিলাম। এখন আমি অল্প আগুনের মধ্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে 5 ফোড়নগুলো ভেজে নিলাম। 5 ফোড়নগুলো ভাজা হলে কিছু সময় অপেক্ষা করেছিলাম ঠান্ডা করার জন্য। আর 5 ফোড়নগুলো ঠান্ডা হয়ে গেলে আপনাদের ভাইয়া আমাকে ব্লেন্ডারে 5 ফোড়নগুলো গুঁড়ো করে দিল। চাটনির মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিলাম 5 ফোড়নের গুঁড়ো। এখন আমি ভালো মতো সবগুলো মশলা মিক্স করে নিলাম। এখানে আমার 1 কেজি পরিমাণের তেঁতুল ছিল, আমি এখানে 1 কেজি গুড় দিয়েছিলাম। কিন্তু গুড় দেওয়ার পরে আমার কাছে মনে হলো মিষ্টিটা কম হয়েছে, তাই এখানে আমি কিছু চিনিও অ্যাড করেছিলাম। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আমি কিছু সময় অপেক্ষা করেছিলাম চাটনিটা ঠান্ডা হওয়ার জন্য। আর এখন একটা কাচের জারের মধ্যে আমি কিছু চাটনি তুলে নিচ্ছি। আপনাদের ভাইয়া ভাত খাওয়ার সময় এই চাটনিটা খেয়ে থাকে, তাই ছোট একটা বক্সের মধ্যে আমি কিছু চাটনি রাখবো, যেটা কিনা আমার ডাইনিং টেবিলে থাকবে। একটা জারে এবং 2টা বক্সে আমি চাটনিগুলো তুলে নিলাম। এরপরে চাটনি রান্না করেছিলাম যেই পাত্রে, সেই পাত্রে কিছু চাটনি রেখে আমি আরও কিছু আচার এর সাথে অ্যাড করছি। এখানে আমি কিছু জলপাইয়ের আচার আর কিছু আমের আচার দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। গত বছরের কিছু আমের আচার আর জলপাইয়ের আচার ছিল, সেই আচার আর আজকের চাটনি 3টা একসাথে মিক্স করে আমি একটা আচার বানিয়ে নিচ্ছি। আর সাথে আমি অন্য চুলায় চা বসিয়ে দিলাম। এখন আমরা বিকেলের চা নাস্তা করব। আর আপনাদের ভাইয়ার পছন্দের চিপস, যেটা কিনা প্রতিদিনই তাকে আমি অল্প অল্প করে ভেজে দেই। আপনাদের ভাইয়া টিভি দেখার সময় এই চিপসটা খেতে ভীষণ পছন্দ করে, তাই বলা যায় প্রতিদিনই এই চিপসটা আমাকে ভাজতে হয়। তো আজকে বিকেলের চা নাস্তায় আমি বেশি কিছু করলাম না, শুধু আপনাদের ভাইয়ার জন্য চা বানালাম আর চিপস ভেজে দিলাম। আর আমার দুই কন্যা গেছে আমার বাসার সামনেই নতুন একটা শপ হয়েছে ওয়াফেলও, সেই ওয়াফেলও খেতে। তাই 2 কন্যার জন্য আর চা নাস্তার আয়োজন করলাম না, আমরা দুজনই এই চিপস দিয়ে আদিকালের চা নাস্তা তা সেরে নিলাম। চিপস ভাজা হলে এর উপরে কিছু ভিট লবণ ছিটিয়ে দিলাম। ভিট লবণ দিয়ে চিপসটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমার সবগুলো আচারও ঠান্ডা হয়ে গেল। আমি আরও 2টা বক্সের মধ্যে মিক্স করা যে আম, জলপাই এবং তেঁতুলের আচার ছিল সেটাও ঢেলে নিলাম। আপনাদের ভাইয়া প্রতি বেলায় খাওয়ার সময় তার কোনো না কোনো আচার লাগবে, তাই তার পছন্দের আচারগুলো আমি রেডি করে বক্সে বক্সে তুলে রাখলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।